সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই সকলকে প্রভু খ্রিস্টের নামে নামেদের শুভেচ্ছা জানাই সকলকে যে যীশু আসুন এই সময় আমরা ঈশ্বর বাক্য শুনি ইব্রি ও চারধ কেননা আমরা এমন মহাজে পাই নাই যিনি আমাদের দুর্বল ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হয়েছেন বিনা পাপে ঈশ্বর তো আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের প্রেময় পিতেশ্বর তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই সুন্দর সময় আমাদের জীবনে দিয়েছে তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই সময় আমরা যে বিষয়ে আলোচনা করব প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকে তোমার পৌঁছা দ্বারা পরিচালনা করো এবং প্রভু তোমার সন্তানদেরকে তুমি দয়া করো তোমার অনুগ্রহ বর্ষিত করো প্রার্থনা করি প্রভু আমাদের সমস্ত চিন্তাভাবনার বাহার তোমার হস্তে দিই তুমি পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা ঈশ্বর বাক্য থেকে দেখি যে এখানে লেখা আছে কেননা আমরা এমন মহাজাজককে পাই নাই যিনি আমাদের দুর্বল ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না অর্থাৎ আমরা এমন মহাজাজককে আমরা পাইয়ে পেয়েছি যিনি আমাদের সমস্ত দুর্বলতায় হ্যাঁ আমাদের দুঃখে তিনি তিনিও দুঃখ পান তিনি যাতে আমাদের সেই দুঃখ থেকে তিনি আমাদেরকে রক্ষা করতে চান সেই ঈশ সেই মহাজাজকে আমরা পেয়েছি যিনি আমাদের সমস্ত দুর্বলতায় তিনিও আমাদের সহমর্মী হইতে চান এবং লেখা আছে যে কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হয়েছেন এবং আমরা আমাদের জীবনে যদি দেখি আমরা অনেক দুঃখে অনেক বিষয়ে আমরা পরীক্ষিত হই সেটিকভাবে সেই মহাজায়ক তিনিও সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হয়েছেন আছেন বিনা পাপে অর্থাৎ সেখানে কোনো পাপ আমরা দেখিনি পরীক্ষিত হয়েছেন এবং তিনি সেই পরীক্ষায় তিনি পাশ করেছেন সেই পরীক্ষা থেকে তিনি জয় লাভ করেছেন সেই পরীক্ষা থেকে তিনি উত্তীর্ণ হয়েছেন আর সেই পরীক্ষায় আমরা দেখি কোনো রকম পাপ আমরা পাই না কিন্তু সেই পাপ থেকে তিনি উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ আমাদের জীবনে যে পরীক্ষা আসে সেই পরীক্ষা আমাদের জীবনে পাপে আমাদেরকে ফেলে কিন্তু সেই পরীক্ষা যে মহাজাজকের কাছে এসেছে তিনি সেই পরীক্ষায় পাশ করেছেন তিনি কে যিশু খ্রিস্ট আর আজকে আপনাদের বলতে চাই যে একজন ব্যক্তি যার মধ্য দিয়ে পাপ এই পৃথিবীতে প্রবেশ করেছিল এবং আরেকজন আমরা যদি দেখি তার মধ্য দিয়ে পাপ তা পাপ তা দূর হয়েছে তার মধ্য দিয়ে অর্থাৎ পাপের ক্ষমতা থেকে পাপ থেকে সমস্ত ক্ষমতা হ্যাঁ তার হস্তে আবার ফিরে এসেছে অর্থাৎ একজন যিনি আদম যার মধ্য দিয়ে আমরা যদি দেখি সমস্ত পাপ যার মধ্য দিয়ে সমস্ত পাপ এই পৃথিবী এই 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 পৃথিবীতে হ্যাঁ বর্ষিত হয়েছে যার মধ্য দিয়ে যার মধ্য দিয়ে এই পৃথিবীতে সমস্ত পাপ এসেছে কিন্তু আরেকজন যার মধ্য দিয়ে আবার সেই পাপ থেকে আমরা পরিত্রাণের রাস্তা আমরা পেয়েছি একজন তার নাম হলো আদম আরেকজন তার নাম হলো যিশু খ্রিস্ট শুন আজকে আমরা এই দুজনের বিষয়ে আজকে আমরা আলোচনা করি আদম যিনি যিনি হ্যাঁ সমস্ত সৃষ্টির উপর যার ক্ষমতা ঈশ্বর দিয়েছিলেন কেমনভাবে আদমকে সমস্ত সৃষ্টির উপর ঈশ্বর ক্ষমতা দিয়েছেন ঈশ্বর যখন আদমকে সৃষ্টি করেছেন সেই সময় ঈশ্বর আদমকে বলেছেন যে তুমি এই এদন উদ্যানের সমস্ত জিনিস তুমি ভোগ করো এই উদ্যান থেকে সমস্ত কিছু তুমি ভোগ করো শুধু ওই সৎসৎ জ্ঞানদায়ক বৃদ্ধের ফল তুমি ভোজন করবে না ওইটি বাদ দিয়ে সমস্ত কিছু তুমি ভোজন করো আর এই সমস্ত যা কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন সমস্ত বিষয়ের উপর তাকে কর্তৃত্ব দিয়েছিলেন আদমকে সেটিকে আমরা যদি যীশু খ্রীষ্টের সঙ্গে আদমের আমরা তুলনা আমরা পার্থক্য করে দেখি যে যিশু খ্রিস্ট ঈশ্বর এই পৃথিবীর সমস্ত ক্ষমতা তার হস্তেও দিয়েছেন কেমন যদি আমরা দেখি মথি আঠারোশো আঠারো পথ সেখানে লেখা আছে প্রভু যিশু তিনি বলছেন যে স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব সমস্ত ক্ষমতা আমাকে দত্ত হয়ে আছে অর্থাৎ প্রভু যিশুকেও পিতাঈশ্বর কি সমস্ত ক্ষমতা এই পৃথিবীর সমস্ত ক্ষমতা স্বর্গের সমস্ত ক্ষমতা প্রভু যিশুকে পিতাশ্বর দিয়েছেন এবং আমরা যদি দেখি আদম তিনি প্রলোভনে পড়েছিলেন এবং সেই প্রলোভনে পড়ে তিনি ব্যর্থ হয়েছেন আদম প্রলোভনে পড়েছেন এবং সেই প্রলোভনে সেই পাপে তিনি পতিত হয়েছেন সেখান থেকে তিনি ব্যর্থ হয়েছেন অর্থাৎ প্রলোভন থেকে তিনি জয়লাভ করতে পারেননি যদি আমরা দেখি যিশু খ্রিস্ট তার জীবনেও প্রলোভন এসেছে এবং সেই প্রলোভন থেকে তিনি পাশ হয়ে এসেছেন কেমন প্রলোভন আমরা দেখি যিশু খ্রিস্ট যখন চল্লিশ দিন তিনি উপবাস করছিলেন আর সেই সময় শয়তান এসে প্রভু যিশুকে বলছেন যে এই জগতে যা কিছু দেখছে তোমাকে দেওয়া হবে হ্যাঁ যদি তুমি আমার কাছে নত হও তুমি আমাকে প্রণাম করো উপাসনা করো কিন্তু প্রভু যিশু সেই প্রলোভন থেকে তিনি পাশ হয়েছিলেন তিনি শয়তানের প্রলোভনে তিনি পড়েনি এবং তিনি সেই প্রলোভন থেকে উত্তীর্ণ হয়ে এসেছিলেন আমরা দেখি আদম এবং হওয়ার মধ্যে আদম প্রলোভনে পড়েছিলেন আদমকে বলেছে যে এই বৃক্ষের হ্যাঁ আদম এবং হবা তাদেরকে বলেছেন এই বৃক্ষের ফল ভোজন করো তাহলে তোমরা ঈশ্বরের সমান হবে এবং তারা সেই প্রলোভনে পা দিয়েছিল এবং তারা সেই প্রলোভনে পা দিয়ে তারা সেই প্রলোভন থেকে আর তারা উত্তীর্ণ হতে পারেনি ব্যর্থ হয়েছেন কিন্তু যীশু খ্রিস্ট প্রলোভনে পড়েছিলেন কিন্তু তা থেকে তিনি উত্তীর্ণ হয়েছেন পাশ হয়েছেন আমরা দেখি যে আদম তিনি অবাধ্যতার কারণে হ্যাঁ অবাধ্যতার কারণে হ্যাঁ ঈশ্বরের অবাধ্যতা হয়েছিলেন বলে তিনি মৃত্যুর সম্মুখে তিনি পতিত হয়েছিলেন কেমন ভাবে আদম তিনি অবাধ্যতার সম্মুখে পড়েছেন ঈশ্বর তাকে বলেছেন যে ওই সৎসৎ বৃক্ষের জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করবে না কিন্তু আদম শিষৎসৎ গেন্দ বৃক্ষের ফল তিনি ভোজন করেছিলেন এবং তার মধ্য দিয়ে তিনি ঈশ্বরে অবাধ্য হয়েছিলেন এবং সেই মধ্য দিয়ে তার জীবনকে তিনি মৃত্যুতে পতিত করেছিলেন আদম অর্থাৎ হ্যাঁ সেই আদমের আমরা দেখি পরবর্তীতে মৃত্যু হয়েছিল কিন্তু আমরা দেখি যীশু খ্রিস্ট খ্রিস্ট তিনি ঈশ্বরের বাধ্য ছিলেন এবং সেই জন্য সেই যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আবার আমরা হ্যাঁ নতুন জীবন আমরা পেতে পারি আদমের মধ্যে দিয়ে আমরা মৃত্যু আমরা পাই যে আদমের ঈশ্বরের অবদ্ধতার কারণে আদমের মধ্যে দিয়ে মৃত্যু এই পৃথিবীতে নেমে এসেছে কিন্তু যিশু খ্রিস্টের বাধ্যতার কারণে এই পৃথিবীতে আবার নতুন জীবন পাওয়ার আমাদের সুযোগ আমরা পেয়েছি যদি যখন দশ দশ আমরা পাঠ করি সে মধ্যে থেকে আমরা জানতে পারবো যে যিশু খ্রিস্টের মধ্য দিয়ে আবার আমরা নতুন জীবন আমরা পেতে পারি সেই যীশু খ্রিস্ট তিনি বলেছেন আমি আসিয়াছি যেন তোমরা জীবন এবং উপচয় পাও আদমের বিষয়ে আরেকটি বিষয় যদি দেখি আদম তিনি তার সমস্ত ক্ষমতা যা ঈশ্বর তাকে দিয়েছিলেন সেই ক্ষমতা তিনি শয়তানের হস্তে তিনি দিয়েছিলেন কেমন আদম পাপের মধ্য দিয়ে অবাধ্যতার মধ্য দিয়ে তিনি তার ঈশ্বর যে সমস্ত ক্ষমতা তাকে দিয়েছিল অধিকার দিয়েছিল সেই ক্ষমতাটা তিনি শয়তানের হস্তে তা দিয়ে দিলেন অর্থাৎ শয়তানের প্রলোভনে তিনি পড়েছিলেন আদম এবং সেই মধ্যে দিয়ে শয়তানের বর্ষতার মধ্যে অধিকারের মধ্যে তিনি পড়েছিলেন তার সমস্ত অধিকার শয়তান পেয়েছিল কিন্তু দেখি যিশু খ্রিস্টের সময় খ্রিস্ট সমস্ত অধিকার শয়তানের কাছ থেকে আবার তিনি নিয়ে নিয়েছেন কিভাবে কুশীয় মৃত্যুর মধ্য দিয়ে যীশু খ্রিস্ট তিনি বলিদান এবং সেই বলিদানের মধ্য দিয়ে তিনি আমাদেরকে অনন্ত জীবনের পাপ থেকে মুক্ত হওয়ার পথ তিনি দিয়েছেন এবং সেই শয়দানের হস্তে যে ক্ষমতা সেই ক্ষমতা আবার রিটার্নভাবে হ্যাঁ যিশু খ্রিস্ট তিনি আবার নিয়ে নিয়েছেন তার কুশ বলিদানের মধ্যে দিয়ে অর্থাৎ আমরা এর থেকে বুঝতে পারি আদমে হওয়ার মধ্যে দিয়ে আদমের মধ্য দিয়ে এই পৃথিবীতে মৃত্যু নেমে এসেছে এসেছে যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে এই পৃথিবীতে আবার নতুন জীবনের হ্যাঁ নতুন জীবন পাওয়ার সুযোগ আমরা পেয়েছি আদমের মধ্য দিয়ে আমরা যদি দেখি যে সমস্ত ক্ষমতা তার সমস্ত কর্তৃত্ব শৈতানের বস্যতা স্বীকার করেছে কিন্তু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে আবার সেই সমস্ত ক্ষমতা শয়তানের হস্ত থেকে আবার আমরা দেখি যিশু খ্রিস্টের তিনি আবার নিয়ে নিয়েছেন এবং তার মধ্য দিয়ে আজকে আমরা নতুন জীবন নবজীবন আমরা পাওয়ার সুযোগ আমরা পেয়েছি অনন্ত জীবন পাওয়ার সুযোগ আমরা পেয়েছি সেটিভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আমরা কি আদম বা যিশু খ্রিস্ট কাকে আমাদের জীবনে আমাদের প্রধান আমরা মনে করব। আদম তিনি এই সৃষ্টির প্রথম ছিলেন হ্যাঁ আমরা যদি দেখি যে সৃষ্টির সময় আদমকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু সেই আদমের মধ্য দিয়ে এই পৃথিবীতে পাপ নেমে এসেছে কিন্তু যিশু খ্রিস্ট তিনি মানুষ বিশেষ এই পৃথিবীতে আসলেন এবং তার মধ্যে দিয়ে আমরা নতুন জীবনের আশা আমরা পেয়েছি সেটিকভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসলে আমরা চিন্তা করি যে আমরা যিশু খ্রিস্টকে আমাদের জীবনে আমাদের পথ হিসাবে আমরা স্বীকার করবো কিনা কারণ খ্রিস্টকে আমরা আমাদের জীবনে পথ সত্য এবং জীবন হিসেবে স্বীকার করলে আজকে আমরা নতুন জীবনের আশা আমাদের জীবনে আমরা পেতে পারি সেটিগুলো উৎসাহিত করতে চাই আসুন আমরা যদি যীশু খ্রিস্ট আমাদের জীবনে প্রথম পথ জীবন এবং সত্য আমরা মনে করি তাহলে তার চরণ হলে আমাদের জীবনকে আমরা সমর্পণ করি ঈশ্বতম বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় জৈশ জয়